আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম সহজ উপকরণে পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করব। অনেকে হয়তো অনেক উপকরণ লাগে, সেটা ভেবে পাটিসাপটা বানাতে পারেন না, তো একদম সহজভাবে গোড়াভাবে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আর কি। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ চাউলের গুঁড়া, তো একটু মিক্স করে নিব উপকরণগুলো। মিক্স করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব চিনি, চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ মিল্ক পাউডার, তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে সব উপকরণ একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা চাইলে লিকুইড মিল্ক দিয়েও করতে পারেন, তো আমি যেহেতু মিল্ক এখানে পাউডার দিয়েছি ওই জন্য আর দিচ্ছি না আর কি। তবে আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখুন তো ব্যাটারটা এরকম হবে আর কি, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তো এই যে দেখুন হয়ে গিয়েছে রেডি করা। তো এটা রেডি করা হয়ে গেলে আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যত ভালো করে ফেটানো যাবে তত সুন্দর হবে পিঠাটা। তো ফেটানো হয়ে গেলে তারপর আমি এটা ডেকে মোটামুটি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, আপনাদের হাতে সময় না থাকলে নাও রাখতে পারেন। তো আমি ডেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসলাম, তো এখন আমি পিঠা বানাতে চলে যাব আর কি। তো দেখুন আর একটু ঘন হয়ে গিয়েছে, তো যেহেতু একটু রেস্টে ছিল ওগুলো একটু মোটা হয়ে ফুলে গিয়েছে আর কি। তো এবার আমি চুলায় চলে গিয়েছি, একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, আমি পুরানো কড়াইটা বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো নতুন ফ্রাই প্যান বসিয়ে দিতে পারেন, কিন্তু নতুন ফ্রাই প্যান অনেক সময় লেগে যায়, তো সেই জন্য আমি পুরানোটা খুঁজে নিয়েছি আর কি। তো একটু তেল ব্রাশ করে নিলাম টিস্যু দিয়ে, একটু তেল লাগিয়ে তারপর এখানে পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর এভাবে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি আমি। অবশ্যই আপনি কড়াইটা একটু গরম করে দিলে একটু জালি জালি হবে, আর যদি ঠান্ডা কড়াইয়ের মধ্যে দেন তাহলে জালিটা হবে না। তো এই যে দেখুন 1 মিনিট ঢেকে দিলাম, তারপরে একটু ডাঙনাটা তোলার পরে দেখলাম মাশাল্লাহ হয়ে গিয়েছে। তো উপরে আমি কিছুটা সুজির পুর দিয়ে দিচ্ছি, সুজিটা আপনারা তো সবাই বেশার কম রান্না করতে জানেন, এটা আমি যেরকম করে নর্মাল রান্না হয় আর কি। আমি লিকুইড মিল্ক দিয়ে রান্না করে নিয়েছিলাম সুজিটা, তো ওটা আর শেয়ার করলাম না আর কি। তো আমি ওই সুজির পুরটা ভিতরে দিয়ে, তারপর প্রথমটা তো এমনিতে একটু উঠতে চায় না, একটু ঝামেলা করে, পরের গুলো সুন্দর করে উঠে গিয়েছে মাশাল্লাহ। তো দেখুন প্রথমটাও খারাপ হয় না, খুবই সুন্দর হয়েছে। তো এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। তো পরের গুলো আরো সুন্দর হয়েছিল, প্রথমটা একটু ঝামেলা করছিল ওঠার সময় আর কি। তো এই যে দেখুন পরেরটা আরো সুন্দর করে একদম মাশাল্লাহ একদম খুব সুন্দর করে উঠে গিয়েছে। তো হয়ে গিয়েছে, এবার পরিবেশন করে নিয়েছি, দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছিল। তা আমার আবার একদম সাদাটা ভালো লাগে না, এরকম একটু কালার হইলে ওটা ভালো লাগে, খেতেও ভালো, একটু মচমচে হয় আর কি, একটু কালার করে তুললে। তা আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন, এই বৃষ্টির দিনে তো খুবই ভালো লাগে সকালবেলা এরকম পিঠা খেতে। তো কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।